কিছু বলতে চায় ভদ্রলোক। এত বদমাশি কত ভুল আছে, তখন তো ছোট ছিল না, বাচ্চা না, এবার কচি কচি পুরো। মুখটা একটু হা করলো, হ্যাঁ হেভি বদমাইশ ছিল, হা করলে স্প্রে করে দেবে, তারপর চোখটা কচি চোখের মধ্যে পাফ করে দেবে বা স্পঞ্জ দিয়ে দেবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল। ধর্মের কল বাতাসে নড়ে, আচ্ছা তার মানে এখন আর আমি বদমাইশ নেই বলছো তাই তো? বদমাইশ থাকে ওই ছোটবেলা বদমাইশ থাকে, একদমই তাই না। আমি কিন্তু তখন খুবই শান্ত ছিলাম, আমাকে বদনাম করছে এরা। যে ফ্লোরে শুটিং হতো সেই ফ্লোরে আমাকে কোনোদিন পাওয়া যেত না, মানে শুটিং এর সময় একটু ইয়ে ছিল, শান্ত ছিল, আমি অন্য ফ্লোরে গিয়ে বসে থাকতাম। ধরো এই ফ্লোরে আমাদের শুটিং হচ্ছে, ওই ফ্লোরে ধরো অন্য শুটিং হচ্ছে, আকাশের তখন হতো ওই ওই জায়গাটাতেই হতো, ওই ফ্লোরে মিলন কাকু ধরো কোনো একটা কাজ করছে, খোঁজ খোঁজ কোথায় গেল কোথায় গেল, আমি মিলন কাকুর কোলে বসে আছি। আরে পায়েশ পায়েশ পায়েশ, তুমি কিছু মাইন্ড করবে আমরা খেলে? পাঞ্চিদা কিছু বলছে না, এটা কি ঝড়ের পূর্ব শান্ত মুহূর্ত? চামচ কোথায়? চামচ নেই তো আমাদের। আজকে মেনু হচ্ছে ব্রেকফাস্ট মেনু, কড়াইশুটির কচুরি, আলুর দম আর তার সঙ্গে পায়েস। কার্টসি সুমিতাদি, সুমিতাদি এখন এই ঘরে নেই, কিন্তু সুমিতাদি এলে, এই তো সুমিতাদি, না এটা নয়, এটা তো মাঝি, এইটা সুমিতাদি, সুমিতাদি রক্স রক্স, ইয়েস সুমিতাদি রক্স, সুমিতাদি পাথর। কিছু বলছে, ওর ব্যাগেও কিছু আছে খাবার, পিঠে, আজকে আমাদের সুপার অবস্থা, পিঠে আছে, কচুরি আছে, আলুর দম আছে, সব আছে, কালো ব্যাগ। এইবার সবাই দেখো আমার বোন, আমার বোন কিভাবে খাচ্ছে, খাওয়ার সময় আমার বোনের রিয়াকশন কিরকম, তাকে রাঙ্গে হাতও ধরেছি। কি হয়েছে? ভাই তোর বানানোটাও ভালো হয়েছে, মিষ্টিটা, থ্যাংক ইউ। ওটা পিঠে, বাট ইট ইজ ফাইন, মানে আমার কাছে পরিষ্কার। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, কিছু একটা চলছে। চট পড়েছে তো আমার, এটা তো শটের মাঝখানে আমাদের ডিওপি অন্য কোনো কাজ করছিলেন, লাইট করছিলেন বোধ হয়, তখন আমি একটু ক্যামেরা নিয়ে কেতা মারছিলাম আর দীপঙ্কর আমার ভিডিও করে দিচ্ছিল। আচ্ছা এইবার তোমাদেরকে দেখাই শুটিংয়ের সময় আমাদের কীরকম মুড থাকে, মানে অন দ্য ক্যামেরা আর অফ দ্য ক্যামেরা। এই দেখো এখন এই শটটা চলছে, আমি জানি আমি ফ্রেমে আছি, ক্যামেরায় আছি, তো আমি ওই জন্য রিয়াকশন দিচ্ছি। এই যে এখন অবধি আমি রিয়াকশন দিয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আমি জানি যে আমি ক্যামেরায় নেই, কিন্তু ঠিক এই মুহূর্তেই পাস থেকে এই দেখো আমার রিয়াকশন, দীপঙ্কর বলছে নানা দাদা মোবাইলে আমি শ্যুট করছি তুমি আছো, ওই দেখো আমি কেমন প্রম্পট আবার রিয়াকশনে ফিরে গেছি।
বা ধরো আমার শট হচ্ছে, তার আগে স্ক্রিপ্টে খুঁজছিলাম, মানে আমাদের সামনে নরেন্দা ল্যাপেট লাগাচ্ছে কিন্তু আমার কোনো ডায়লগ নেই, তাহলে ল্যাপেটটা লাগাচ্ছে কেন? এবার এই শটটা দেখো, আমি যেহেতু ঘুমোচ্ছি, বোন এসে আমাকে ডাকছে, ডেকে ঘুম থেকে তুলছে। তো এই ঘুম থেকে তোলার জন্য আমি ওকে বলেছিলাম যে তুই একটা কাজ কর, বালিশ দিয়ে আমাকে আঘাত কর। তো এবার তোমরা দেখো যে ও বালিশ দিয়ে কোথায় আঘাত করছে। আরে এখনই ব্যথা হচ্ছে আমার, তোমরা কি খেয়াল করলে? আচ্ছা রিটেক রিটেক আবার। পেছনে একজন আয়নাটা মুচ্ছে যেহেতু এটা শটে ডিস্টার্ব করবে আর কি। এই দেখো কোথায় মারবে। ও হিরো বলেছে নতুন নতুন গাড়ি কিনে কেমন এক্সপিরিয়েন্স হয়, মানে নতুন নতুন গাড়ি কিনে যখন কেউ সেলফ ড্রাইভ করে আর কি, মানে নিজে গাড়ি চালিয়ে বেরোয় আর কি প্রথম প্রথম, তখন কেমন এক্সপিরিয়েন্স হয় তোমাদের? তোমাদের কার কী এক্সপিরিয়েন্স হয় বা হয়েছে সেরকম থাকলে শেয়ার করো। আর আমাদের এখানে নতুন নতুন গাড়ি চালানোর একজনের এক্সপিরিয়েন্স কী হয়েছে সেটাও আজকের ব্লগে থাকছে, দেখে নাও। তারপর আমাদের গাড়ি আমাকে স্টার্ট করলো, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে হ্যান্ডও যে একটা অপশন আছে আমরা তো সেটা ভুলেই গেছি, আমি তো তিনটে পা খুঁজছি আমার। আমি আমাকে তো কেউ শেখায়নি ভাই, আমাকে স্পটে ওই ট্যাক্সিওয়ালা শিখিয়েছে। আচ্ছা মনে হচ্ছিল ইয়ালো ট্যাক্সিওয়ালা সেদিন আমাদের ভগবান। সেটা হলো যে কালকে সরস্বতী পুজো বলে ভেবেছি রাস্তাটা একটু ফাঁকা, তো বেরিয়েছি কালিকা পুরো পাকুনি থেকে ঘুরে কালিকাপুর হয়ে জ্যামটায় উঠেছি যাদবপুর ব্রিজে। যাদবপুর ব্রিজের জ্যামটায় ঠিক যেই স্লোপটাতে, ওই স্লোপটার ওপরে গাড়িটা জ্যামে, মানে আমি বন্ধ করলাম, গাড়িটা বন্ধ হয়ে গেল। এবার লোকজন চলা শুরু করলো, আমার গাড়িটা স্টার্ট হয়ে তারপরে আমি পিছোতে শুরু করলাম। এইরকম গাড়ি পেছনে জ্যাম সন্ধ্যে 8:30, কিস্তি কিস্তি, তার মাঝখানে আমি আমার একজন পরিচিত লোককে পেয়েছি, যাকে দেখে আমি চিৎকার করে হেল্প হেল্প, যে মানুষগুলো আমরা কথা বলি যে ভাই লোকে দেখলে চিনতে পারে না বিপদে, বললে ঠিক সেরকম ভাবে কে যেন কে যেন করে এরকম চলে গেছে। সেও কিস্তি করছিল, সেও গাড়িতেই ছিল, সে জানে আমিও কিস্তি খাবো এখানে। পায়ে তো ব্রেকটা আছে, ঠিক আছে এরকম দু তিন দিন হবে তারপর ঠিক হয়ে যাবে। একটা গ্রে কালারের আইটেম, তাই তো, একটা গ্রে কালারের আইটেম রাস্তায় যদি দেখেন আটকে গেছে কিস্তি করবেন না,
বুঝবেন ওটা অঙ্কিতা মাঝির গাড়ি। হ্যালো বন্ধুগণ, আজকে আমাদের নাইট শুটিং। রাত এখন কটা বাজে দেখতে পাচ্ছ? 3:45 আমরা শুটিং করছি। ঠান্ডা কেমন ভাই? প্রচন্ড ঠান্ডা। রাত এখন প্রায় 3 বাজতে চললো, আমরা এখানে করছি পঞ্চমী করছি, আমরা ফাটিয়ে করছি। হ্যাঁ, মাংসের দোকান প্রতিদিন খোলা হয় কিন্তু বৃহস্পতিবার বন্ধ। বৃহস্পতিবার দোকান বন্ধ কেন? তাহলে প্রতিদিন কেন? আচ্ছা, সুরজিৎ দা শটের সময় একটু টায়ার্ড হয়ে পড়েছিলেন, ঘুমিয়ে পড়ছিলেন, তার জন্য চেষ্টা করছিলাম আমি ভিডিও করার, কিন্তু ডিরেক্টর হুট করে ডেকে ফেললো সুরজিৎ দা। ওরে সত্যি তো ভালো লাগছে, এটা তো অসাধারণ সুপ্র। গুরুদেব, ইয়ো ইয়ো গুরুদেব। দর্শকরা বলো দেখি, গুরুদেবের যে লুকটা টিভিতে থাকে সেটা বেটার না ইয়ো লুকটা বেটার লাগছে? জাস্ট ফর ফান, লাভলি। এই লুকটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কোনটা? এই যে এই লুকটা, এই লুকটা অ্যাপ্রুভ হবেই। ফাইনালি গুরুদেবের ঘুমন্ত ভিডিও আমি শ্যুট করতে সক্ষম হয়েছি, সাকসেসফুল। এই যে এখানে দেখো, আমাদের পঞ্চমীর জায়গায় দীপঙ্কর পঞ্চমীর অ্যাক্টিংটা করে দেখাচ্ছে, সবাই মনিটর করছে, আমরা সবাই ব্যস্ত, শট চলছে। এই দেখো ক্যামেরাও চলছে, সবাই আমরা রিহার্সাল করছি, গুরুদেব ঝিমোচ্ছেন, পঞ্চমী নিজে চলে গেছে শট দিতে। আচ্ছা, এবার আমাদের ডিরেক্টর পঞ্চমীর ভূমিকাটা করে দেখাচ্ছেন ক্যামেরাকে কিভাবে কি হবে। আর ফাইনালি যে শটটা তখন নিতে গিয়ে ডিরেক্টর সুরজিৎ দাকে ডেকে দিয়েছিল, সেই ডিরেক্টরই এই ভিডিওটা ফাইনালি আমাকে শ্যুট করে পাঠিয়েছে, যে এনে তোর যেটা স্পয়েল করে দিয়েছিলাম সেটা আমি তুলে দিলাম। গুরুদেব ঘুমাচ্ছেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের ব্লগে, আমাদের পঞ্চমীর এপিসোড এবং এখানে পঞ্চমীর BTS এপিসোড, সব কেমন লাগছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। আর গুরুদেবের ইয়ো ইয়ো লুকটা কেমন লাগছে সেটাও জানিও, সাবস্ক্রাইব করে নিও প্লিজ।